রাজধানীর রমনা থানার অস্ত্র আইনের মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব একের উপ পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর থেকেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয় তার দেশ দেশত্যাগের নিষেধাজ্ঞাও জারি করা হয় ছয় অক্টোবর কুমিলার চৌদ্দ গ্রামের একটি বাড়ি থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব এ সময় তার সহযোগী আরমানও গ্রেপ্তার হন পরে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে র্যাব অস্ত্র পায়